এই ভিডিওটা দু সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাধ্যমিক দুহাজার সালের পরীক্ষার্থীদের জন্য একটি স্কুলের টেস্ট পরীক্ষার বাংলার একটি মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ এমসিকিউ এর উত্তর সহ আলোচনা নিই তো কোন কোন প্রশ্নগুলি এই স্কুলের টেস্ট পরীক্ষার এসে গেছে এবং এই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রটিকে তোমরা যদি খুব ভালোভাবে ফলো করো তাহলে তোমরা কতটা পরিমাণ উপকৃত হবে তা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই অবশ্যই বুঝতে পারবে কোন গল্প কোন কবিতা কোন নাটক থেকে কোন কোন প্রশ্নগুলি টেস্ট পরীক্ষায় আসতে পারে তা এই মডেল প্রশ্নপত্র থেকে দাঁড়লে তোমরা খুব অতীব সহজেই বুঝতে পেরে যাবে তাই অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো তার আগে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখে নাও সম্পূর্ণ এমসিকিউ উত্তর সহ আলোচনার সেই স্কুলের টেস্ট পরীক্ষার বাংলার মডেল প্রশ্নপত্রটি কেমন হয়েছিল দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি স্কুলের টেস্ট পরীক্ষার বাংলার মডেল প্রশ্নপত্র এটি তো প্রশ্নপত্র থেকে সম্পূর্ণ এমসিকিউ ভাগটির আমি উত্তর সহ আলোচনা করে দেবো এবং বাকি প্রশ্নগুলি তোমাদের সামনে শুধুমাত্র আলোচনা করে দেবো প্রশ্নগুলির প্রত্যেকটি প্রশ্নকে তোমরা খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হবে তো প্রথম এমসিকিউ প্রশ্নটি হলো ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় তো সঠিক উত্তর হবে অপশান খ বছর আজ পরবর্তী প্রশ্ন খুব হয়েছে হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও কথা বলেছিল কে তো কথা বলেছিল বাস ড্রাইভার কাশীনাথ অপশান গ হবে সঠিক উত্তর ওয়ান পয়েন্ট তিন প্রশ্নটি হলো নদের চাঁদ নদীকে দেখেনি কয় দিন তো সঠিক উত্তর হবে অপশান খ পাঁচ দিন পরবর্তী একে চারের প্রশ্নটি হলো আমাদের বাঁধে ড্যাশ তো সঠিক উত্তর হবে গিরিখাত পরবর্তী ওয়ান পয়েন্ট ফাইভের প্রশ্নটি হলো দিগম্বরে জটায় হাসে কী অপশান খ হবে সঠিক উত্তর শিশু চাঁদের কর পরবর্তী প্রশ্ন একের ছয় গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে সঠিক উত্তর হবে অপশান গ কোকিল পরবর্তী ওয়ান পয়েন্ট সেভেনের প্রশ্নটি হলো শ্রীপান্ত ছন্দ নামে লিখেছেন কে সঠিক উত্তর হবে নিখিল সরকার অপশান ঘ পরবর্তী ওয়ান পয়েন্ট এইটের প্রশ্নটি হলো যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন কোন গ্যাস পরিবর্তন হয় না বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ অর্থাৎ নাইট্রোজেন পরবর্তী প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইনে তারও ছিল ফাউন্টেন পেন কার তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ঘ হবে সঠিক উত্তর পরবর্তী ওয়ান পয়েন্ট টেনের প্রশ্নটি রাজা রাজা যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো তো এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হল ব্যাতিহার কর্তা অপশান গ হবে সঠিক উত্তর পরবর্তী ওয়ান পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন প্রশ্নটি হল কারক শব্দটির বৈপুত্য নির্ণয় করো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক অর্থাৎ রুট প্লাস অকা পরবর্তী ওয়ান পয়েন্ট বারো দাগের প্রশ্ন পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাজে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অব্যহিভাব সমাজে পূর্বপদ প্রাধান্য পায় পরবর্তী ওয়ান পয়েন্ট তেরোর প্রশ্ন অনশন শব্দটি ব্যাসবাক হবে তো অনশন শব্দটির ব্যাস হবে নয় অসন অপশন গ হবে সঠিক উত্তর নয় অসন অপশন গ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বাক্যের অন্যয় অনুযায়ী পদগুলি স্থানে সংস্থানকে বলে আসক্তি তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন গ তো ওয়ান পয়েন্ট পনেরো দাগের প্রশ্নটি হল আমরা কালিও তৈরি করতাম নিজেরাই এই জাতীয় বাক্যটি কী বাক্য তো অপশান ক সরল বাক্য পরবর্তী ওয়ান পয়েন্ট ষোলোর দ্যাগের এমসিকিউর প্রশ্নটি হল জন্ম নিল ফাউন্টেন পেন উদাহরণটি হল কী বাক্য তো অপশান ঘ কর্ম কর্তৃবাচ্য হবে সঠিক উত্তর পরবর্তী এবং তোমাদের মডেল এই প্রশ্নপত্রটির সর্বশেষ এমসিকিউ প্রশ্নটি হলো ভাব বাচ্য প্রাধান্য পায় যেভাবে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ অর্থাৎ ক্রিয়া পরবর্তী দুয়ের দাগ থেকে শুরু হয়েছে তোমাদের এসে কিউ প্রশ্ন তো প্রথম প্রশ্নটি হলো টু পয়েন্ট ওয়ানের প্রথম প্রশ্ন বড়বাবু হাসিতে লাগিলেন বড়বাবুর হাসির কারণ কী দ্বিতীয় প্রশ্ন আজ সেইখানে গিয়ে বসিল কে কোথায় গিয়ে বসিল পরবর্তী প্রশ্ন বলতে গেলে ছেলে দুটো সবই একই রকম তপাত শুধু এই যে তপাতটা কি পরবর্তী প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের এমন পরিস্থিতি কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল পরবর্তী প্রশ্ন অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করিবেন না হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কহিলা কাঁদিয়া ধনী ধোনি কেঁদে কি বলেছিল পরবর্তী প্রশ্ন ওরে ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন পরবর্তী প্রশ্ন তার পাশে রচিল উদ্যান কে কিসের পাশে উদ্যানে রচনা করলো পরবর্তী প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম বলতে কবি কী বুঝিয়েছেন পরবর্তী প্রশ্ন তপনের যুদ্ধ তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এলো পরবর্তী টু পয়েন্ট তিনের দাগ থেকে শুরু হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর মানে তিনটি প্রশ্ন থাকবে তো প্রশ্ন তিনটি প্রশ্নগুলি যে প্রশ্নগুলি এখানে দেওয়া রয়েছে প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন সে আমার কলম কলমটি কী দিয়ে নির্মিত পরবর্তী প্রশ্ন কালিদাসের কোন উক্তি ভূগোলের উপযুক্ত নয় পরবর্তী প্রশ্ন আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেক মুশকিল হয়ে পড়ছেন কেন পরবর্তী প্রশ্ন আমরা ফেরার পথে কোন পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন তা পুকুরে ফেলে দিয়ে আসতেন পরবর্তী টু পয়েন্ট ফোরের যে কোনো আটটি প্রশ্নের উত্তর করতে বলেছে এখানে দশটি প্রশ্ন দেওয়া রয়েছে তো দেখে নাও প্রশ্নগুলি প্রথম প্রশ্ন বেলা যে পড়ে এলো চলকে চল নিম্নলিখিত পথটি কারক বিভক্তি নির্ণয় করো পরবর্তী প্রশ্ন বাংলার বিভক্তি প্রধান কারক কোনগুলি পরবর্তী প্রশ্ন বাক্যাশ্রয়ীর সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন পরবর্তী প্রশ্ন সমাজবদ্ধ পথটি শনাক্ত করে সহ সমাজ নির্ণয় করো অতি মনোহর দেশ পরবর্তী প্রশ্ন পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কী অপরূপ রূপ দিয়েছে সংশয়সূচক বাক্যে পরিণত করো পরবর্তী প্রশ্ন যৌগিক বাক্য জটিল বাক্যের মূল পার্থক্য কী পরবর্তী প্রশ্ন নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে কর্তৃবাচ্যকে পরিবর্তন করতে বলেছে পরবর্তী প্রশ্ন অনুক্ত কর্তা বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন কর্মবাচ্য ভাববাচ্যের পার্থক্য কি পরবর্তী প্রশ্ন কর্মবাচ্যের কর্তা কর্মবাচ্যে কোন ধরনের কর্তার ভূমিকা পালন করে তো টু পয়েন্ট ফোরের এই প্রশ্নগুলি সাধারণত তোমাদের ব্যাকরণ পার থেকে দেওয়া হয়েছে তো তার পরবর্তী তিন নম্বর দাগ থেকে শুরু হয়েছে তোমাদের বড় প্রশ্ন তো বড় প্রশ্নের ক্ষেত্রে প্রথমে তিন নম্বর মানের প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রথম দাগটিতে তো দেখে নাও তিন নম্বর দাগ থেকে যে সমস্ত বড়ো প্রশ্নগুলি আলোচনা শুরু হয়েছে সেই সমস্ত বড়ো প্রশ্নগুলিকে তিনের একের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুয়ার রয়েছে দুইটি প্রশ্ন প্রথম প্রশ্ন তপনের হাত আছে কথাটি কার কোন প্রসঙ্গে বলেছেন পরবর্তী প্রশ্ন দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে উদ্দিষ্ট ব্যক্তির ট্যাঙ্ক ও পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল পরবর্তী থ্রি পয়েন্ট টু এর দুইটি একটি প্রশ্ন করতে বলেছে দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্ন দুটি হলো অস্ত ফেলো অস্ত রাখো কবি কোথায় অস্ত রাখতে বলেছেন তার কথা বলার কারণ কি পরবর্তী প্রশ্ন এ মায়া পিত বুঝিতে না পারি বক্তাকে কোন মায়া তার বোধের অগম্য পরবর্তী চারের দাগে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া দুছে দুইটি প্রশ্ন প্রথম প্রশ্নগুলো যাকে খুঁজেছেন সে যে এ নয় আমি তা জামিন হতে পারি কে কাকে কথা বলেছেন বক্তার এরূপ উক্তির কারণ কি। এই প্রশ্নটি টু প্লাস থ্রি পাঁচ নম্বরের ক্ষেত্রে বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন পরবর্তী ফোর পয়েন্ট টু এর প্রশ্নটি হলো বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র বিশ্লেষণ করো পরবর্তী পাঁচের ধাকের প্রশ্ন কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নটি প্রথম প্রশ্ন তন্ত্রে মন্ত্রে মৌষধি দিয়া সমুদ্র রাজার কন্যা পদ্মা তার সখিদের নিয়ে কার পরিচর্চা করেছিলেন কাব্যাংশ অনুসারে সেই পরিচর্চার বর্ণনা দাও পরবর্তী ফাইভ পয়েন্ট টু এর প্রশ্নটি হলো গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে গর্বে কারা অন্ধ তোমার বলতে কবি কাকে বুঝিয়েছেন উদ্ধৃত অংশটির মধ্য দিয়ে কবির অভিপ্রেত বক্তব্যটি বুঝিয়ে দাও এই প্রশ্নটি ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি টুয়েলভ পাঁচ নম্বরের ক্ষেত্রে আসতে পারে এবছরের ক্ষেত্রে পরবর্তী ছয়ের দাগে কম বেশি দেড়শোটি শব্দের মধ্যে যে একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নটি হলো প্রথম প্রশ্ন প্রাবন্ধিক সীপান্ত কলমের পরিবর্তে যেভাবে প্রকাশ করেছেন তার নিজের ভাষায় লেখো পরবর্তী সিক্স পয়েন্ট টু এর প্রশ্নটি হলো পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এই মন্তব্যের কারণ কি পরবর্তী দাগের প্রশ্ন কম বেশি একশো পঁচিশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন প্রথম প্রশ্ন হলো তোমাদের কাছে আমি লজ্জিত কে কাদের কাছে কেন কাছে লজ্জিত লজ্জা পাওয়ার কারণটি পরিপুষ্ট করো এই প্রশ্নটি টু প্লাস টু টোটাল চার নম্বরের ক্ষেত্রে বছর আসতে পারে তার পরবর্তী সিরাজদোলা নাটক থেকে প্রশ্নটি হলো সেভেন পয়েন্ট টু এর দাগে সিরাজদোলা নাট্যাংশে সিরাজের মধ্য দিয়ে যে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো এই প্রশ্নটি ডাইরেক্টলি চার নম্বরের ক্ষেত্রে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো যাবো এর পরবর্তী প্রশ্নে তার পরবর্তী আটের দাগে কম বেশি দেড়শোটি শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন ক্ষিতীশ সিংহ কেন জুপিটার ক্লাব ছাড়তে বাধ্য হয়েছিল তা নিজের ভাষায় লেখো পরবর্তী প্রশ্ন সত্যি এটি কোনি থেকে প্রশ্নগুলি রয়েছে পরবর্তী প্রশ্ন কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে কী প্রসঙ্গে তার এই উক্তি এই উক্তির বক্তার কী রূপ মনোভাব ফুটে উঠেছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আট পয়েন্ট তিনের প্রশ্নটি হলো ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কী ট্যালেন্ট সম্পর্কে ক্ষিদেশের মতামত কী ছিল এই তিনটির প্রশ্ন কোণে থেকে দেওয়া রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তো অবশ্যই এবছরের টেস্ট পরীক্ষায় আসা এই মডেল প্রশ্নপত্রটিকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো হয়তো এই তিনটির প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের স্কুলেও টেস্ট পরীক্ষায় দিতে পারে পরবর্তী নয়ের দাগে একটি চলিত গদ্যের বঙ্গানুবাদ দেওয়া রয়েছে একটি ইংলিশ ট্রান্স দেওয়া রয়েছে সেটিকে বাংলা ট্রান্সফার করতে হবে বঙ্গানুবাদের হিসাবে তো অবশ্যই তোমরা দেখে নিও পরবর্তী দশের ধাগে দেওয়া রয়েছে কম বেশি দেড়শোটি শব্দের মধ্যে যে কোনো একটির উত্তর দাও প্রথম মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে এই এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ আলোচনা করো তার পরবর্তী দশে দুয়ে দেওয়া রয়েছে তোমার এলাকায় একটি পাটাকার উদ্বোধন হবে তো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই দুইটির মধ্যে যে কোনো তোমরা যেটি ভালো বুঝবে করে নিও এই স্কুলের মডেল প্রশ্নপত্রের ক্ষেত্রে এই দুটি প্রশ্নই ছিল পরবর্তী এগারো দাগ অর্থাৎ আমাদের বাংলা মডেল প্রশ্নপত্রের সর্বশেষ দাগে থাকে তোমাদের সবাই যেন তোমাদের রচনা তো যে কোনো একটি রচনা লিখতে হয় কম বেশি চারশোটি শব্দের মধ্যে থাকে দশ নম্বরের চারটি রচনা দেওয়া থাকে তার মধ্যে একটি রচনা করতে হবে তো এই স্কুলের মডেল প্রশ্নপত্রটিতে দেওয়া রয়েছে বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতা প্রথম প্রশ্ন দ্বিতীয় জাতীয় সংহতি প্রসারে ছাত্র ছাত্রীদের ভূমিকা তৃতীয় তোমার জীবনে একটি খুশির দিন পরবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর তো এই চারটি রচনার মধ্যে যে কোনো একটি রচনাকে তোমাদের এবছরের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে তো অবশ্যই মডেল প্রশ্নপত্রটিকে খুব ভালোভাবে ফলো করো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই উপকৃত হবে পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তোমরা দেখেই নিলে যে তোমাদের বাংলার মডেল প্রশ্নপত্র তো এটি একটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এমনই তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র হতে পারে তাই এই মডেল কোয়েশ্চেন পেপারটির যে পিডিএফ তোমরা যদি পেতে চাও তো অবশ্যই আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো অতিব সহজেই তোমরা এই মডেল কোশ্চেন পেপারটির পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে আমার কাছ থেকে তো পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের অরিন্দম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দেবে পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য